হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহিলাদের ব্রত কথা। সারা বছর ধরেই কিছু ব্রত রয়েছে, বছরে আমাদের 12খানা মাস, বৈশাখ থেকে চৈত্র অবধি মেয়েদের প্রত্যেক মাসে কিছু না কিছু ব্রত রয়েছে। সেই ব্রত সম্পর্কে পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল চেষ্টা করব আমি যে প্রত্যেক মাসে যে সমস্ত ব্রতগুলো রয়েছে সেই ব্রতগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে বা কিভাবে পালন করা উচিত, এবং এই এপিসোডের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক দুষ্প্রাপ্য ব্রতের কথা জানতে পারবেন, যে ব্রতগুলো আপনারা শুনে রাখলে কাজে হবে, ঠাকুরমশাইদের তো কাজে লাগবেই, যে কোনো এই ধরনের পুজো আসলে সে সহজেই করতে পারবে ব্রতের মূল বিষয়টা বুঝে গিয়ে। এবং মহিলাদের জন্য বিশেষ করে এই এপিসোডটা, কারণ মহিলারা এই ব্রতগুলো করতে পারবে, করলে তাদের অনেক উপকার হবে, ব্রতর তো একটা ফল রয়েছে। তাবিজ কবজ যেমন পুজো আচ্ছা যেমন একটা রয়েছে, সেমন ব্রতও কিন্তু ফল। ব্রত মানে কষ্ট করা, কষ্ট করা মানে কেষ্ট পাবে তা নয়, কিন্তু ব্রত করলে মন যেমন শান্ত হয়, শুদ্ধ হয়, তেমন ব্রতের ফল কিন্তু অবশ্যই রয়েছে। আগাগোড়াই একদম শাস্ত্রের রচনা থেকে একদম এখনো পর্যন্ত ব্রতেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, তাই মহিলারা এই ব্রত সম্পর্কে করতে পারবেন। আর মহিলাদেরকেই বেশিরভাগ ব্রতের অধিকার করেছে, এছাড়াও পুরুষরা তো ব্রত করতেই পারে, কিন্তু বেশিরভাগ ব্রতগুলো কিন্তু মহিলাদেরকে দেয়া হয়েছে, ব্রতের অধিকারই করা হয়েছে, তাই মহিলাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করছি এবং সবাই এই ভিডিওটা অবশ্যই দেখুন। ব্রত বৈশাখ মাসটাই এবছর আমরা বৈশাখ মাসে রয়েছি, ভিডিওটা আরও আগে করা উচিত ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম পরিকল্পনা করে আজকে করলাম। সেটা হলো বৈশাখ মাসে যা ব্রত রয়েছে, সবচেয়ে বেশি ব্রত বৈশাখ মাসে, প্রায় 30টার উপরে ব্রত রয়েছে বৈশাখ মাসে। হ্যাঁ, 30টা ব্রত নিয়ে তো একটা ভিডিওর মধ্যে সেভাবে আলোচনা করা সম্ভব নয়, যদি আমরা চান তাহলে পরবর্তীতে আরও প্রত্যেকটা ভিডিও সম্পর্কে চেষ্টা করব বলার, কিন্তু বিশেষ বিশেষ কিছু ব্রত রয়েছে সেইগুলো সম্পর্কে তো বলবই। এবং বৈশাখ মাসে যে 30টা ব্রতর কথা বললাম, সেই ব্রতগুলো সম্পর্কে একটু জেনে নিন, কারণ এই ব্রতগুলো নামগুলো শুনে রাখলেও কিন্তু অনেক রকম কাজ হবে, তার পরবর্তীতে তো আপনি চেষ্টা করবেন, এবং তাও যদি কিছু জানতে হলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার বিষয়গুলো উত্তর দেওয়ার। প্রথমে যেটা হচ্ছে হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত, এ সম্পর্কে ভিডিও আমি দিয়েছি, খুব পুজো করেও দেখিয়েছি। তারপরে নিত্য সিঁদুর ব্রত, আদা হলুদ ব্রত, রূপ হলুদ ব্রত, আদা সিংহাসন ব্রত, কলা ছাড়ানো ব্রত, জল সংক্রান্তির ব্রত, পৃথিবী ব্রত, এই ব্রতটা সম্পর্কে বলছি আমি পরে, ফল গোছানো ব্রত, গুপ্ত ধন ব্রত, পূর্ণি পুকুর ব্রত, এ সম্পর্কেও ভালো করে বলবো, দশ পুত্রী ব্রত, শিব ব্রত, হরিশ চরণ ব্রত, অশ্বত্থ পালন ব্রত, গোলাক ব্রত, সন্ধ্যামণি ব্রত, চম্প্র ব্রত, ধান গোছানো ব্রত, গীত সংক্রান্তি ব্রত, ছাতু সংক্রান্তি ব্রত, যেটা অনেক হয়েই গেছে বলতে গেলে, তারপর দর্পণ সংক্রান্তি ব্রত, তেল দর্পণ ব্রত, যাচা পান ব্রত, মিষ্টি পূর্ণিমা ব্রত, পদ্ম পূর্ণিমা ব্রত, সীতা নবমী ব্রত, নরসিংহ চতুর্দশী ব্রত, ফল পূর্ণিমা ব্রত, অন্ন সংক্রান্তি ব্রত, বৈশাখী পূর্ণিমা ব্রত, শুভ চণ্ডী ব্রত, পিতৃ দ্বাদশী ব্রত, পিতৃকী দ্বার দ্বাদশী ব্রত, আর একটা হলো অক্ষয় তৃতীয়া ব্রত। অক্ষয় তৃতীয়া ব্রত সম্পর্কে আমি অনেকটা বলে দিচ্ছি অক্ষয় তৃতীয়া ভিডিও সম্পর্কে, অর্থাৎ ব্রত সম্পর্কে না বললে কিন্তু কখনোই পূর্ণাঙ্গ হয় না। এইবার যে ব্রত সম্পর্কে বলবো, যেমন এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ব্রত রয়েছে, ব্রতগুলোর নামটা প্রায় আপনাদেরকে শোনালাম, এর মধ্যে যে ব্রতটা রয়েছে হবিষ মঙ্গলচণ্ডী ব্রত, হরিশ মঙ্গলচণ্ডী ব্রত, এটা তো প্রত্যেক মঙ্গলবারই করা যায় বৈশাখ মাসে, খুবই গুরুত্বপূর্ণ ব্রত, এর ভিডিও আমি করেছি। তারপরে নিত্য সিঁদুর ব্রত, এই ব্রতটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্রত, এটা তো প্রত্যেক
মানে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তির মতো প্রত্যেক দিন যদি এক একটি নারীকে আপনি সিঁদুর দেন, তাহলে এই ব্রতটি করা যায়। এর ব্রত কথা রয়েছে, প্রত্যেকটারই ব্রত কথা রয়েছে। আদা সিঁদুর ব্রত গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ আরেকটি ব্রত, সেটা হলো পৃথিবী ব্রত। ব্রত এক একটা ব্রত এক এক রকম করতে হয়। যেমন হবিষ মঙ্গল চণ্ডীর ব্রত, এটা বিধবা নারীরাও করতে পারেন, সতবা নারীরাও করতে পারেন, কুমারী নারীরাও করতে পারেন, কিন্তু বিধবা সতবার কথাটাই বেশি বলা হয়েছে, ঠিক আছে? কুমারীর কথা সেভাবে কিন্তু নির্দেশ নেই। পৃথিবী ব্রতই কিন্তু বলা হচ্ছে কুমারী নারীদের কথা, অর্থাৎ তাদের যেন সুন্দর স্বামী হয়, এই জন্য পৃথিবী ব্রত কথা বলা হয়েছে। কারণ এই পৃথিবী ব্রতের যেটা পদ্ধতি, শুনলে আমরা খুব ভালো হবে, যারা জানেন তো তারা জানেন, পৃথিবী ব্রতে একটা জিনিস আঁকতে হয়, সেই জিনিসটা এঁকে তারপরে কিন্তু এই পৃথিবী ব্রতটা করতে হয়। এই আঁকাটাও একটা গুরুত্বপূর্ণ আঁকা, মানে বিভিন্ন ব্রতের মধ্যে আঁকা রয়েছে, তেমন আরও পরবর্তীতে যখন বলবো তখন অনেক ব্রততে অনেক রকম এঁকে করা হয়। তেমন পৃথিবী ব্রততেও একটা আঁকার কথা রয়েছে, সেটা কী হচ্ছে, আতপ চাল পিটুলি গোল করে, অর্থাৎ আতপ চালের গুঁড়ো গোল করে পৃথিবী আঁকতে হবে পদ্ম ফুলের ওপর। এরকমভাবে পৃথিবী আঁকতে হবে পদ্ম ফুলের ওপর এঁকে এই ব্রতটি করতে হবে। তার মধ্যে শাঁখের মধ্যে ঘি মধু, ঠিক আছে, এগুলো দিতে হবে। দিয়ে তারপরে এই ব্রতটি করতে হবে। এই ব্রতের ফল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু এই ব্রত অবশ্যই করতে পারেন। এর তাহলে সুন্দর করে এঁকেই কিন্তু আপনারা এই পৃথিবী ব্রতটা করতে পারবেন। এর ফলটা আমি বলে দিলাম। এইবার যেটা বলবো সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্রত, সেটা হলো পুণ্যি পুকুর ব্রত। এটা নিয়ে তো আপনারা কিছু না কিছু জানেন, কিন্তু ব্রত সম্পর্কে পুরোপুরি জানাটা উচিত, কারণ এই ব্রতটাও একটা খুব ভালো ব্রত। কী করতে হবে ভালো করে শুনে নিন ব্রতর নিয়মটা। প্রতি বছর এই ব্রত পালন করতে করতে 4 বছর করতে হবে, বৈশাখ মাসে প্রত্যেক দিন বা যে কোনো একদিন আপনার মনের মতো। সকালে ঘুম থেকে উঠার পর কোনো একটা জায়গায় গিয়ে পূর্বমুখ বসতে হবে, বসে 4 কোণে পুকুর আঁকতে হবে, ঠিক আছে? 4 কোণে চারদিকে পুকুর আঁকতে হবে, তার উপর কলা বেল ও মান দিতে হবে। এগুলো সবকটাই চারা গাছ হবে, মানে সবকটা চারা গাছ করে এটা করতে হবে, মানে কলার চারা গাছ, বেলের চারা গাছ, মান কচুর চারা গাছ, তারপরে কি বেল ফুল দিয়ে এগুলোর উপর ভক্তি করে পুজো করতে হবে। এই ব্রত শুরু করতে হলে চৈত্র মাসে সংক্রান্তি, এবং তারপর সারা বছর, মানে সারা বৈশাখ মাসে এটা করতে হবে। ওই চারাগুলো পুঁতে ওর মধ্যে এই পুকুরের যে ব্রতের মন্ত্র রয়েছে সেটা মন্ত্রটাও খুব ভালো। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও স্থল, পুণ্যি পুকুর পুষ্পমালা কে পুজিবে দুখুর বেলা, আমি সতী কালবতী সাত ভাই বোন ভগিনীবতী। এই পুজো কি হয় নিধন ধন হয়, সাবিত্রী সমান হয় স্বামীর আদারিণী হয়, অজয় পুত্র পায়, যম যন্ত্রণা না হয় পুত্র রেখে স্বামীর কোলে মরণ যেন গঙ্গা জলে। খুব সুন্দর একটি ব্রত কথা। এছাড়া আরও অনেক ধরনের ব্রত রয়েছে, বৈশাখ মাসে ব্রতগুলো খুব ভালো ব্রত, এগুলো করতে পারেন আপনারা। ডিটেলসে যদি চান তাহলে পরবর্তীতে আমি আলোচনা করতে পারি, কিন্তু বৈশাখ মাস যেহেতু খুব একটা বেশি দিন আর নেই, তাই ডিটেলসে বৈশাখ মাস সম্পর্কে বললাম না, কারণ পরবর্তীতে যখন অন্য মাস আসবে তখন প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা করতে পারেন। এখন থেকে চেষ্টা করবো যে এই প্লে লিস্টটাও সম্পূর্ণ করার, যাতে আপনাদের উপকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্রত আচ্ছা করতে থাকবেন, পুজোর মধ্যে থাকবেন। আর নতুন যদি পুজোর আচর বেঙ্গল ইউটিউব চ্যানেল দেখতে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন, তাহলে আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখন আপনি প্রথমে পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আচ্ছার মধ্যে থাকবেন। নমস্কার।